নওদার সর্বাঙ্গপুর গ্রামে বুড়িমা মন্দিরে পুজো উপলক্ষে উৎসবের আনন্দে মাতল গ্রামবাসীরা। শুধু নওদাবাসী নয়, বিভিন্ন গ্রাম ও ব্লক জেলা থেকে দর্শনার্থীদের ঢল নামে মন্দির চত্বরে। প্রাচীন এই পুজো ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নওদা সর্বাঙ্গপুরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বুড়িমায়ের পুজো। প্রাচীন এই পুজোকে ঘিরে কথিত রয়েছে নানান ইতিহাস। সারা বছরের পাশাপাশি বছরের এই বিশেষ দিনে এই কালী পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষজন। মানুষের জন্য সেবা করার জন্য সর্বাঙ্গপুর গ্রামবাসী লোক ব্যস্ত আছে। এখানে বিভিন্ন সাজসরঞ্জামের মাধ্যমে মানুষকে খাওয়ান দাওয়ানো হয় এবং সুস্থভাবে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেখলাম বিভিন্ন জেলা থেকে, নদিয়া এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে এখানে প্রায় 2 লক্ষের বেশি মানুষ এখানে তারা মানসিক এবং করেছে। সেখানে দেখা গেল যে মাটির ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, এছাড়া বিভিন্ন যারা মানসিক করেছে তারাও এখানে সারাদিন উপোস করে এবং এখানে যারা পাঠা ছাগল বিভিন্ন মানসিক কাজে দিয়ে সনন্দন জিনিসপত্র তারা নিয়ে এসেছে। ভোরবেলাতে সে পাঠা মায়ের চরণে সেখানে উৎসর্গ করা হবে। এখানে অনেক পুণ্যার্থী তারা না খেয়ে উপোস করে এখানে জমায়েত হয়েছে। আচার নিয়ম নিষ্ঠা মেনেই পূজিতা হন দেবী। পুজোকে ঘিরে আলোই সেজে ওঠে গোটা গ্রাম। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন পুজো দেখতে। বুড়িমায়ের পুজোকে কেন্দ্র করেই এই কদিন মিলন উৎসবে মেতে ওঠেন সকলেই। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।